ক্যামেরা বন্ধ থাকলে, যেমন আমি ভিডিও করতে করতে 70টা ভিডিও করছি, আমি ভাবি যখন আমি আরো বড় মানে আরো বড় হব, যখন আমার বয়স আরো 5 থেকে 10 বছর পর যাবে, তখন এই ভিডিও গুলো আমি দেখে আমি আমার ফ্ল্যাশব্যাকে চলে যাব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেন্ট ব্লগ। সাথে আছি আমি শিরিন এবং ভাইয়া, আর অনেকদিন পর ব্লগে আসা, কারণ আমাদের ভার্সিটি ওপেন হয়ে গেছে। যখন আমাদের ভ্যাকেশন চলতেছিল তখন ভাইয়ার সাথে অনেকগুলো ব্লগ করা হয়েছিল, বাট এখন সেটার সুযোগ নাই। অ্যান্ড সবাইকে রমজান মুবারক, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে ভাইয়াকে দাওয়াত, সেরকম দাওয়াত না, ভাইয়াকে জাস্ট বললাম বাসা আসার জন্য, একটা জাস্ট একটা চমক দেখানোর জন্য। আচ্ছা আমি সেটা বলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টাইম ব্লগ। আমি আব্দুল খান বলছি সাউথ কোরিয়া থেকে। আমার সাথে আজকে যে আছে আপনাদের সবার প্রিয় মুখ শিরিন, অনেকদিন পর তার সাথে আজকে ভিডিওটা করা হচ্ছে। আজকে সে অনেক খুশি, আর সাধারণত আমরা চাই আমাদের খুশির মুহূর্তটা ক্যামেরা বন্দি করার জন্য, যাতে আমরা ভবিষ্যতে এই খুশি মুহূর্তটা দেখে আরো খুশি হতে পারি। আর মানুষ সবসময় স্মৃতি ধরে রাখতে চায়, যেমন আজকের দিনটা শিরিনের কাছে স্পেশাল, কারণ সে আজকে অনেক খুশি। সে কি কারণে খুশি সেটা শিরিনে বলবে, আর শিরিনের খুশির কথা শিরিন বলবে। ডেফিনেটলি অনেক খুশি, কারণ অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ফোন কিনবো, আইফোন কিনবো, বাট আর রিসেন্ট আমি ডিসাইড করলাম যে কিনবো, যেহেতু তাহলে সবচেয়ে লেটেস্টটাই কিনি। সো দিস ইজ 12 প্রো, আইফোন 12 প্রো। আমি প্রোটাই নিয়েছি কারণ ইট ম্যাচড উইথ মি, এটা আমার কমফোর্ট ফিল করব, সেজন্য প্রো ম্যাক্সটা নেওয়া হয়নি। কিন্তু ভাইয়া প্রো ম্যাক্স নিয়েছে, আর ভাইয়া কেনার পরে আমি আর একটু বেশি ইন্টারেস্টেড হয়েছি, এনকারেজড হয়েছি কেনার জন্য, যে আসলে একটা ফোন কেনা দরকার। এবং আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ আমাকে সেরকম তৌফিক দান করছে কিনা। মাশাআল্লাহ ফোনটাও মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর, তো সবাইকে খুলে দেখাই। মাশাআল্লাহ অনেক সুন্দর। মজার বিষয়, আমার আইফোন আর সেই আইফোনের কালার সেম, শুধু আমাদের 12 প্রো ম্যাক্স, আমাদের ভাই বোনের চয়েস আছে গোল্ডেন কালারটা আমি নিছি, ভাইয়ার ফোনটাও গোল্ডেন গোল্ডেন কালার। এটা তো ভিডিও হচ্ছে, এটা যে ভিডিও হচ্ছে। আসল কথা, আইফোন কিনা আইফোন কিনছি এটা সোয়াব রেখে, মানে সোয়াব এরকম করে আসলে ভিডিও করা হচ্ছে না। মানুষ তার খুশির মুহূর্তটা মানুষের সাথে শেয়ার করতে চায়, এবং সেটা সে মেমোরি করে রাখতে চায়, যাতে সে ভবিষ্যতে। আর আমাদের তো ইউটিউবার ভাইয়া আছে, যার মাধ্যমে আমরা যে কোনো জিনিস আমরা ক্যাপচার করে রাখতে পারি, তো সেই সুযোগটাকে কেন কাজে লাগাবো না। সো সেজন্য আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া বাসায় আসেন, ভাইয়া বলে ঠিক আছে যদি একটা ব্লগ করা যায় তো অনেক ভালো, আর আমার সাথে এসে এক্সাইটেড। আমিও আমি শিরিনের সাথে ভিডিও করতে খুব কমফোর্টেবল ফিল করি, আমিও কমফোর্টেবল করি, খুব ভালো লাগে। আর আমাদের আমরা চা বানাইলাম, বিদেশে বসবাস করি, কোরিয়াতে আমাদের একটা মজার বিষয় হচ্ছে আমরা এখানে ইনস্টলমেন্ট আকারে ফোনটা কিনতে পারি। তুমি একটু শেয়ার করো ইনস্টলমেন্ট আকারে কিনা যায়, কেউ কেউ চাইলে সেটা ফুল পেট করে কিনা যায়। ভাইয়া চিনি মনে হয় কম হয়েছে, অনেক কম হয়েছে, চিনি অনেক কম থাকছে না, আমি একটু চিনি অ্যাড করে আনি। ওকে, আর ফোনটা আমি রেখে দেই, যেটা চা খাবো যদি চা পরে। এখন দারু খাবার আছে, এত কিছু করতে বসে গেছি, কই এত কিছু, এই যে বিস্কিট, চিকেন, রুটি, বাঙ্গি, বাদাম বাদাম, সিম্পল, কারণ আমরা অলরেডি ইফতার করে ফেলেছি, ইফতার করে ফেলেছি, বাট ভাইয়া আসবে বসে ভাইয়ের সাথে বসে একটু আড্ডা দিলে চা খাইলে ভালোই লাগে, সো সেই জন্য হালকা একটু আয়োজন। আর হ্যাঁ, ফোনের ব্যাপারে একটু বলবো, তার আগে আমি আপনি আপনি কথা বলতে থাকেন, আমি একটু চিকিটা অ্যাড করে নিয়ে আসি। আমি তোমার সিটে বসি, নাইস, ওকে। আসলে ভিউয়ার্স, আমরা চাই আমরা যখন যেটা করি ক্যামেরা বন্দি থাকলে, যেমন আমি ভিডিও করতে করতে 70টা ভিডিও করছি, আমি ভাবি যখন আমি আরো বড় মানে আরো বড় হব, যখন আমার বয়স আরো 5 থেকে 10 বছর পর যাবে, তখন এই ভিডিও গুলো আমি
দেখি আমি আমার ফ্ল্যাশব্যাকে চলে যাব, স্মৃতিকাতর হয়ে যাব। ইউটিউব করার কারণে জিনিসটা আমার এখন খুবই ভালো লাগে, আর শিরিনের এই খুশির মোমেন্টটা ক্যাপচার করলাম। শিরিন অনেক ভবিষ্যতে খুশির মোমেন্টটা দেখতে পারবে। আর শিরিন একটু হালকা নাস্তার আয়োজন করছে। আসলে আমি শিরিনের আইফোনটাই দেখতে আসছিলাম, আইফোন দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটাও করা হলো। থ্যাংক ইউ। এখন ঠিক আছে, অবশ্যই সব এখানে বানানো, কেন কি নামবো? চিকেন শুধু তুমি বানাইছো ভাই, চাটা কমপ্লিট করে বিরতি টাইমে আমি চা খেয়ে ফেলছি। ফোনের ব্যাপারে আমি যেটা বলবো, আমরা এটা নিয়েছি হচ্ছে আমাদের খান হুমায়ুন ভাই, যার ফেসবুকে মেবি তার নাম খান হুমায়ুন এবং আমরা লাভলু ভাই নামে পরিচিত, লাভলু ভাই নামে পরিচিত। আমিও তার কাছ থেকে নিয়েছি এবং সে আমাদের বাংলাদেশের সিনিয়র ভাই এবং খুবই একজন, মানে কি বলবো, যে সবাই তার কাছ থেকে নেয় এবং খুব ফ্যামিলি মেম্বার্স এর মতো কথা বলে, খুবই খুবই ভাই অনেক ভালো, অনেক ফ্রেন্ডলি কথা বলে। এবং বাংলাদেশে যারা আছেন তারা, আমাদের বাংলাদেশে আরো অনেকেই মেবি ফোন কোম্পানির সাথে, ভাইয়া ফোন কোম্পানিতে আর কি সেলার হিসেবে কাজ করে, আর বাংলাদেশে তাকে সবাই চিনে, যে কোনো মানুষ তাকে মেনশন করে তার তার কাছ থেকে ফোন কিনে। যেটা আমি আমার আইফোন আনবক্সিং ভিডিওতে তার কথা বলছিলাম, শিনও তার কাছ থেকে কিনছে এবং শিন কাং ও সাথে ভিডিওর মাধ্যমে আমি ভাইকে আবার থ্যাঙ্কস জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর ভাই আমাকে একটা চার্জার গিফট করেছে, মেইন চার্জার, সেই জন্য আবার থ্যাঙ্কস। ও শিরিন আইফোনের মেইন চার্জার পাইছে, বাট আনফরচুনেট টাইম পাই নাই, এই যে লাগি, কারণ আইফোনের মেইন চার্জারটা একটু দামি। যাই হোক, ভাই ওইটা আমাকে গিফট হিসেবে দিছে। এই তাহলে তো ভাই আগে আমার কিছু বলা উচিত, ভাই আপনি যখন ভিডিওটা দেখবেন, ভাই দেখবে সমস্যা নাই, আর ভাই কমেন্টস করবে সমস্যা নাই। আচ্ছা শিরিন একটু হালকা নাস্তা করছে, আমি একটু টেস্ট করে দেখি, তুমিও খাও, শুধু আমি খাবো। আমি এই রমজান মাসে আমি বাঙ্গি কিন্তু দেশে থাকতে খাইতাম না, কিন্তু কোরিয়াতে এসে, বাট কোরিয়ান বাঙ্গি বাংলাদেশের বাঙ্গির মধ্যে তোমার কোনটা ভালো লাগে? আমার কাছে না কোরিয়ানটা ভালো লাগতো, তাই নাকি? আমি আর বাংলাদেশের বাঙ্গিটা আমি বুঝবো কেমনে, বাংলাদেশের বাঙ্গি আমি খাইতামই না, আম্মু আমার বলতো খাওয়ার জন্য, কেন খাইতে না, কেন বাঙ্গি আমার কেন জানি ভালো লাগে না খেতে, কিন্তু বাংলাদেশি বাঙ্গি ভালো লাগে না, কোরিয়ান বাঙ্গি ভালো লাগে। আমি বর্তমানে তো ভার্সিটি, ভার্সিটি নিয়ে অনেক ব্যস্ত, প্লাস জব, বা রমজান মাস, সব কিছু মেইনটেইন করা খুবই কঠিন, তার মধ্যে ভাইয়া তো কিছু, মানে সব কিছু মেইনটেইন করে যাচ্ছে, বাসা একটু সময় দিতেছে, এটাই অনেক কিছু। আমার বাসায় আসার জন্য ভাইকে থ্যাংকস। আজকের ভিডিও যারা দেখবেন তারা অবশ্যই কমেন্টস করবেন, আপনাদের মতামত জানাবে, আর কি নিয়ে ভিডিও করলে ভালো লাগে সেটা বলবেন, তাহলে ওইটা নিয়ে ভিডিও করতে পারবো আমি, আর আমাদের জন্য বিশেষ দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর আমরা দোয়া করি বাংলাদেশের অবস্থা তো বেশ একটা ভালো না, তো সবাই এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে বলবো, যার যতটুকু সামর্থ্য একটু হেল্প করেন, যাদের অনেক অবস্থা করুন, এরকম অনেক মানুষ আছে, আমরা আমাদের জায়গা থেকে করতেছি, সেটা অনেকে বলে করে, অনেকে না বলে করে, বলে করাটা অনেক সময় শো অফ হয়ে যায়, কিন্তু আমি সবাইকেই বলবো যে যার যতটুকু সামর্থ্য আপনাদের যতটুকু সেটা থেকে একটু হলেও দেন, তাতে আপনাদের কমবে না। আমি আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আমি এই রমজান মাসে দিছি, তো যারা যারা অনেকে দিতে ইচ্ছুক, তো আমি তাদেরকে বলবো যে আপনারা
বাংলাদেশে অবশ্যই সবাই আপনারা টাকা পাঠান, সেন্ড করেন টাকা, কিন্তু এই গরিব এই রমজান মাসে নিজের হাতকে আল্লাহ তাআলা বলছে যে তোমরা রমজান মাসে হাতকে প্রশস্ত করো। তো এখন তো এমনি আরো COVID-19 সো প্যান্ডামিক চলতেছে, সো সেজন্য অনেকে অনেক ভালো ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে অনেক খারাপ অবস্থা, যেহেতু সবারই অফিস টফিস এভরিথিং অফ হয়ে গেছে। সো আমি সবাইকে বলবো যে আমাদের কুড়িয়াতে তো আলহামদুলিল্লাহ সবাই জব করতেছে ভাইয়া, কম বেশি সবাই জব করতেছে আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, অনেক ভালো আছি, সুস্থ আছি। রিসেন্টলি তুমি জানো ইন্ডিয়াতে অক্সিজেন সেটাই এখন ইন্ডিয়া দেশ হিসাবে কিরকম সেটা কোনো ফ্যাক্ট না। আমরা চাই না কোনো দেশ খারাপ পরিস্থিতি হোক, আল্লাহ তালা সবাইকে মাফ করুক এবং সবাই ভালো থাক মানে ভালো থাকুক, কারণ কে ভালো কে খারাপ দেখার দরকার নেই, দেখার বিষয় সবাইকে হেল্প করতে হবে। কারণ এখন তো পৃথিবীতে গ্লোবালাইজেশন, যেমন আমি বাংলাদেশি কিন্তু আমরা কোরিয়াতে আছি, সো যখন শুনি ভিন দেশে কোনো প্রবলেম আছে অবশ্যই কষ্ট লাগে, পিস ভাঙে না ও ফল, আর ফল খাওয়া খুবই ভালো, আর রমজান মাসে বেশি করে ফল খান, পানি খান, শরবত খান। আর করোনা সিচুয়েশন নিয়ে আসলে কিছু বলার নাই, কারণ এটা আসলে যাচ্ছে না, আল্লাহই ভালো জানে আসলে কোন সময় এটা শেষ হবে। তারপর আমাদের বাংলাদেশ থেকে আরেকটা মেয়ে আসছে, আমার বন্ধু রায়ু সাবা, ও ইনফেক্টেড, 33 দিন যাবত হাসপাতাল আছে, তো সবাই ওর জন্য দোয়া করবেন। আর যদি সাবাই ভিডিওটা তুমি দেখে থাকো, তোমার জন্য যে শিরিন, আমি শুধু আমরা না বাংলাদেশে আমরা যারা আছি তোমার জন্য সবাই আমরা অনেক দোয়া করি, যেটা আমরা কিংডম এ আমরা পড়াশোনা করি, সবাই তোমার জন্য অনেক দোয়া করে, তোমার জন্য মন থেকে দোয়া করি, আর তুমি সুস্থ হয়ে যাও, আর সবাই তোমার জন্য মানে কল্যাণ কামনা করে, আর তোমার জন্য সবার মনটা খারাপ মানে তুমি আসার পরে এখনো, কারণ তুমি ইনফেক্টেড হওয়ার পরও অনেক দিন হয়ে গেছে, এখনো তোমার প্রবলেমটা সলভ হচ্ছে না। সো আল্লাহর কাছে দোয়া করি, শুধু ধৈর্য ধরে থাকো, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তা শেষ দিবে, সমাধান দিবে। সো এটাই, সবাই বেশি বেশি লাইক কমেন্ট আর ভালো করে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি যখন সিনির সাথে ভিডিও করে আসলে খুব এক্সাইটেড থাকি, কারণ মানে জুনিয়র, আর আমাকে ভাইয়া বয়ে রাখে, আমি ওকে ছোট বোন হিসাবে দেখি। আর বাংলাদেশে কি হয়, যেমন ছেলে মেয়ে একত্রে থাকে মানুষ অনেক কিছু বলে, কিন্তু বিদেশে কিন্তু আমাদের বিদেশের কথা হচ্ছে যে আমরা এই যে এখানে উনি আমার ভাইয়া এরকমই, এখানে অন্য কিছু প্রশ্ন আসে না। আর বিদেশের লাইফটা হচ্ছে আমি অবশ্যই আমাদের দেশের প্রেক্ষাপটটা একটু অন্যরকম, মানে এর জন্য সে কথাগুলো অনেক সময় ভিডিওতে বলা যায় মানুষ নেগেটিভ না ভাবে, এর জন্য অন্য কিছু না আর কিছুই না। অবশ্যই আমার খুব ভালো একজন ভাই, যদি বলি যে ভাই ব্রাদার্স তো আরো অনেকেই আছে, সবাইকে আমি রেসপেক্ট করি, আর এখানে যারা আছে সবাই অনেক ভালো। বাট নূর ভাইয়ের সাথে একটু কি মানে ব্লক করার মাধ্যমে বলি, যার মাধ্যমে বলি, যেভাবে বলি একটু মানে একটু সময় বের করে এটা খুব ভালো একটা সময় কাটে। এবং দোয়া করি ভাইয়ার জন্য, ভাইয়া যাতে একটা সুন্দর বউ পায়, ভিডিওর মাধ্যমে বলে দিলাম, ভাইয়া যদি দোয়া করি ভাইয়া যাতে খুব ভালো একটা বউ পায়, কারণ একটা ভালো মানুষের জন্য আল্লাহ যাতে একটা ভালো মানুষকে রেডি করে রাখে, এটাই আল্লাহর কাছে চাই। আচ্ছা, আপনারা সব বিষয়ে কমেন্টস করবেন, আমি কি নিয়ে ভিডিও করব, সব ভালো থাকবেন, কমেন্টস করে জানাবেন কি ভিডিও নেক্সট, কি আপকামিং, কি একজন বলছে রামিয়ান চ্যালেঞ্জ, রামিয়ান চ্যালেঞ্জ আমরা করব ইনশাআল্লাহ, হবে সেজন্য দেখতে হবে টেন্থ ব্লগ, টেন্থ ব্লগ দেখবেন, আপকামিং ভিডিও গুলো আপনারা সবাই পাবেন। আল্লাহ হাফেজ।